ফেসবুকের ইনঅ্যাকটিভ ফ্রেন্ডগুলোকে কী করে রিমুভ করবেন, তো আজকের ভিডিওতে এটাই দেখাবো কী করে ফেসবুকের ইনঅ্যাকটিভ ফ্রেন্ডগুলোকে আপনি আনফ্রেন্ড করে দিবেন। 5000-এর উপরে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারি না, তো তার জন্য আমাদের দেখা যায় যারা ইনঅ্যাকটিভ থাকে ফেসবুকে, আমাদের ধরেন 2000-3000 দেখা যায় ফ্রেন্ড আছে, তো আমাদের এখানে 5টা 10টা কিংবা 20টা লাইক পড়তেছে, কমেন্ট পড়তেছে। তো এটার কারণ হচ্ছে আমাদের ফেসবুকে ইনঅ্যাকটিভ ফ্রেন্ড যারা ফেসবুক ব্যবহার করে না, মানে তারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এটা ইউজ করতেছে না। তো এটা কী করে বুঝবেন, কী করে তাদেরকে আপনার অ্যাকাউন্ট থেকে রিমুভ করবেন, মানে আপনার অ্যাকাউন্ট থেকে তাদেরকে আনফ্রেন্ড করে নতুন যারা অ্যাক্টিভ ফ্রেন্ড আছে তাদেরকে অ্যাড করবেন, তো আজকে এটাই দেখাবো। তো সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে নিতে হবে আমাদের অ্যাকাউন্টে। তো আমাদের অ্যাকাউন্টে চলে আসতে হবে, অ্যাকাউন্টে চলে আসার পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমাদের অল সিলেক্ট ফ্রেন্ডে চলে আসতে হবে। আমি আমার অল সিলেক্ট ফ্রেন্ডে চলে আসলাম। অল সিলেক্ট ফ্রেন্ডে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমাদের করণীয় হচ্ছে উপরে একটা ম্যানেজ অপশন পেয়ে যাব, আমরা ম্যানেজ অপশনে চলে আসতে হবে। আমি এখান থেকে ম্যানেজ অপশনটা ক্লিক করে দিলাম। ম্যানেজ অপশনটা ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে আমাদের 3টা অপশন শো করতেছে, তো এখান থেকে আমাদের সর্বপ্রথম উপরে যে অপশনটা আছে লেস্ট ইন্টারেটেড, তো উপরে যে অপশনটা পেয়ে যাব আমরা এটাতে ক্লিক করে দিতে হবে। এটাতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের যারা ইনঅ্যাক্টিভ ফ্রেন্ড আছে ফেসবুকে তাদের লিস্টটা আমরা পেয়ে যাব, এখান থেকে আমরা তাদেরকে রিমুভ করে দিতে পারবো। তো আমরা এই অপশনটাতে চলে আসার পরবর্তীতে এখানে অসংখ্য আমাদের ইনঅ্যাক্টিভ ফ্রেন্ড পেয়ে যাব। তো আপনি যদি অপশনগুলো খুঁজে না পান তাহলে কি করবেন, আপনার ফেসবুকটা অবশ্যই আপডেট করে নিতে হবে। ফেসবুকটা আপডেট করার পরবর্তীতে আপনি এখান থেকে আপনার ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডগুলোকে রিমুভ করতে পারবেন। তো এটা আপডেট হওয়ার পর থেকে এটা এসেছে, তো এখান থেকে আপনি দেখে দেখে আপনি ইনঅ্যাক্টিভ করে নিতে পারবেন যাদের সাথে আপনার কোনো প্রকার যোগাযোগ হচ্ছে না। এবং কি অনেক অ্যাকাউন্ট আছে তারা 5 মাস 6 মাস কিংবা 1 বছরও দেখা যায় ফেসবুকে অ্যাক্টিভ আসতেছে না, তো তাদেরকে আপনি অবশ্যই এখান থেকে আনফ্রেন্ড করে আপনার নতুন করে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন, কিংবা নতুন করে ফ্রেন্ড যারা অ্যাক্টিভ থাকে তাদেরকে অ্যাকসেপ্ট করবেন। তো এখান থেকে আপনি আনফ্রেন্ডে ক্লিক করে এখান থেকে জাস্ট এটা কনফার্ম করে দিলে এখান থেকে আনফ্রেন্ড করে দিতে পারবেন। তো ভিডিওটা আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।